वालेकुम गाइस एवरीवन কেমন আছেন আমি শাহাদত জামান শিমুল বলছি ফেসবুক পেজ এবং চ্যানেল ফেসবুক আজকে টুকটা আমরা দেখছি আমি আর আমার কত ভাই চারটি করে আমার গাড়ি আছে বাইকটা আমরা দুইজন আজকে আর কি বাইকে রাইড দিচ্ছি পাহাড় পূর্ণকা পাহাড় আজকে হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে যে আমরা নওগাঁ পাহাড়পুর যাবো তা নওগাঁ পাহাড়পুরের উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা হয়ে গেছি এখন আমরা বিশ্ব রোডে উঠছি আমরা যাব হলো নওগাঁ পাহাড়পুর জয়পুরহাট রোডে জয়পুরহাট রোডে আপনার প্রায় ওখান থেকে জয়পুরহাটে আমার বাসা থেকে আর কি দেখাইছে 65 কিলো মানে মহিমাগঞ্জ থেকে অবস্থা হ্যাঁ 65 কিলো আমরা 65 কিলো বেশি লাগবে না এমনিতে মোবাইলে দেখাচ্ছে আমাদের দেড় থেকে 2 ঘন্টা সময় লাগবে বেশি রান্না সেফভাবে যাবো সতর্কতার সহিত এবং রাস্তায় যেতে যেতে কথা হবে সঙ্গেই থাকেন পাহাড়পুর দেশে রওনা হইলাম বিশেষ করে আরও ভালো লাগে যখন এই যে আমাদের সামনে যে ওভার ব্রিজটা দেখা যাচ্ছে এই ওভার ব্রিজে উঠলে মনে হয় যে আমি ঢাকায় আছি এইরকম মনে হয় ভালোই লাগে যে ব্রিজের উপরে উঠলে মনে হচ্ছে যে ঢাকায় যাচ্ছি ঢাকায় আছি ঢাকার ঢাকা শহরের মধ্যে মানে বড় বড় উঁচু উঁচু দেয়াল উঁচু উঁচু বাড়ি ওর মধ্যে এইরকম একটা মানে দেখা যাচ্ছে দেখেন এই পাশে দেখা যাচ্ছে না উঁচু উঁচু বাড়ি এই যে বড় মসজিদ হ্যাঁ ভালোই লাগছে মনে হয় যে ঢাকায় আছি তো এটা আসলে এটা ফিল করা যায় ভিতরে ভিতরে একটা করে ফিল করা যায় মানে ফুল রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে আমরা ঢাকায় পৌঁছাইতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ 2.5 ঘন্টা এইরকম লাগবে আমাদের গোবিন্দগঞ্জ থেকে যাই গাড়ি মনে হচ্ছে যে আজকে না খুব মজা লাগছে ভিতরে আমরা জয়পুরহাট রোডে ঢুকে পড়লাম ইনশাল্লাহ বাম পাশের রাস্তা ক্লিয়ার পাহাড়পুর 46 কিলোমিটার হ্যাঁ তেল নল লাগবে সামনে যায় নি সমস্যা নেই আসো আমারটা তো আছেই ফুলগুলো খুব দিতে মাঝে মাঝে দেখা যাচ্ছে কত সুন্দর লাগতেছে হ্যাঁ অপরূপ সুন্দর মানে যেদিকে দৃষ্টি যায় চোখ জুড়িয়ে যায় সবুজে গেছে আমাদের বাংলাদেশ ওই যে পাহাড়পুর বৌদ্ধবিহার তাহলে জয়পুরহাট ঢোকার আগেই পাহাড়পুর বৌদ্ধবিহার রাস্তাটা এটা হাতে ডান পাশে আমরা এই রাস্তা ধরে আগাচ্ছি এখান থেকে কত কিলোমিটার সেটা আমরা দেখি নাই বা জানারও আগ্রহ করি নাই গুগল ম্যাপও চেক করি নাই যে আসলে কত দূর পাহাড়পুর বৌদ্ধবিহার আমরা ঢুকে গেছি মনে হচ্ছে এটা সামনে সামনে রাস্তা এটার গেট মনে হয় সামনে আছে
সাগর আর কি যে যেরকম দেয়াল ছিল এইরকম দেখ ভাই টিকিট মিকিট কেমনে কি মোটরসাইকেল কেমনে কি এটা মোটরসাইকেল কেমনে কি ভাই মোটরসাইকেল কেমনে কি আমরা প্রবেশ করলাম পাহাড়পুর ভাই তো ডিস্টার্ব করে দিলাম না অত ঘুমে ডিস্টার্ব করে দিলাম আমরা বুদ্ধ বিহার চলে আসছি এখানে দৃষ্টি আকর্ষণের জন্য কিছু লেখা আছে সেটা আমরা দিলাম এবং আসার সময় তো আপনাদের রাস্তাঘাট দেখাইলাম এবং মানুষজন আসা শুরু হয়েছে এখানে বড় ভাই সালাম আলাইকুম একটু পরিচয় দিতেন আপনার আমার নাম মোহাম্মদ নাসির জি আপনি এখানে টিকিটের দায়িত্বে আছেন তাই না আমাদের টিকিট কত করে নিচ্ছেন পার পার্সন আমরা টিকিট বড় টিকিট নিচ্ছি 20 টাকা করে ছোট মাধ্যমিক যেগুলা ওগুলোর জন্য 5 টাকা 5 টাকা আর গাড়ি পার্কিং 11 টাকা 50 পয়সা জি আর বাস টুরিস্ট যারা আসবে তাদের জন্য টুরিস্ট যারা বিদেশি ওদের জন্য 200 টাকা যারা ছাড়ভুক্ত ওদের জন্য 100 টাকা 100 টাকা আর বাস 115 টাকা মোটরসাইকেল 111 টাকা 50 পয়সা আর মাইক্রো হলো 57 টাকা 50 পয়সা 57 টাকা 50 পয়সা জি ধন্যবাদ ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম আমার নাম শাহাদুজ্জামান শিমুল আমি গাইবান্ধা থেকে আসছি ঠিক আছে এখানে ম্যানুয়াল ভাবে সবকিছু দেওয়া থাকলো আমরা এখন প্রবেশ করতেছি বৌদ্ধবিহার পাহাড়পুর ওই যে পাশে গাড়ি পার্কিং রাখে এখানে ও টিকিট দেওয়া হয় নাই ভাই এটা তো ডিউ করা আছে এই জন্য টিকিটের কথাই মনে নাই অনেক ভালো কারণ টিকিট পর্যন্ত বাকি রাখছি এবং বাইক আছে কিন্তু তারপরও বাকি রাখছে যে আপনাদের ডিউ লিখে দিছে এখানে পাহাড়পুর বৌদ্ধবিহারের সব কিছু লেখা আছে এখানে উৎপত্তি কীভাবে হয়েছে আর কি এখানে ম্যানুয়ালভাবে সব কিছু দেওয়া আছে আপনারা দেখতেছেন এখন আমরা জাস্ট ভিতরে যাব এবং দৃষ্টি আকর্ষণ করার এখানে লেখা রাখছে মোটরসাইকেল সারিবদ্ধভাবে রাখুন হেলমেট নিজ দায়িত্বে রাখুন ভাই আমার তো নিজ দায়িত্বে রাখিনি গাড়ির দায়িত্বেই রাখছি এবং এখানে কিন্তু খাবার দাবার নেওয়ার নিষেধ আপনার বাইতে কোনো চিপস বা অন্য কোনো কিছু নেবেন সেটা কিন্তু নেওয়া যাবে না এবং রাস্তা সুন্দরভাবে রাস্তা দেখাচ্ছে এখানে ওয়াশরুমের ব্যবস্থাও আছে এখন বিকাল তো মানে দুপুর সময় আপনার অনেক কিছুই মানুষজন আসতেছে এবং ফ্যামিলির লোকজন নিয়ে এখানে ঘুরতেছে এবং ওয়াশরুমটা আপনারা প্রবেশ পথে দিয়ে আসতেই আপনার ওই পাশে প্রবেশ ওয়াশরুমটা পাবেন ওখানে অনেক পুরাতন একটা শিমুল গাছ আছে এখানে শিমুল গাছ তাই কিছু দোকান দেখা যাচ্ছে এখানে চিপস ঠান্ডা পানি এবং সব কিছু পাবেন এখানে মিউজিয়াম আছে পাশে মিউজিয়াম বাগান এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন এখানে আসলে মানে দেখতে কতটা সুন্দর এটা কিন্তু একটা দর্শনীয় স্থান আপনারা চাইলে এখানে আসতে পারবেন কয়েক একর জায়গা এখানে এই একর জায়গায় এমনটা ফুল উঠাচ্ছে ফ্যামিলি নিয়ে দেখার মতন একটা জায়গা এবং এই যে হাতি ময়ূর এগুলো একটা ঘুরে গিয়ে রাখছে সুন্দর বাগানটা অনেক পরিপাটি
দিয়ে করে সাজানো। এবং এটা মানুষের ঢল, মানে দুপুর রোদে, কড়া রোদের মধ্যে আসছে, তারপরও তারা দেখেন মানুষজন দেখার জন্য কত ভ্রমণ পিপাসী লোকরা চলে আসছে, এবং আমরা তো আছি সেজন্য দেখার জন্য। রোদের মধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, যে জন্য দাঁড়াইছি। এই জায়গাটা অনেকটা বাতাস এবং ছায়া সুন্দর ভাবে সারিবদ্ধ হয়ে আমরাও আছি এর মধ্যে। আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি এবং মেইন পয়েন্টের উদ্দেশ্যে যাচ্ছি, যে বৌদ্ধবিহারের যে মেইন পয়েন্ট, এটা পুরোটা খনন করতেছিল, পুরোটা খনন করতে করতে আর কি এতটুকু বের হয়েছে। পরে নতুন একটা নীতিমালা আসছে, সেই নীতিমালায় থেকে আপনাদের এটা বৌদ্ধভূমিটা দেখেন, মেইন পয়েন্টটা। পরিমাপটাও দেওয়া আছে আপনার কতটুকু কত মিটার পর্যন্ত আছে, ঠিক আছে। এবং সাধারণত দেখেন এবং কক্ষগুলো মানে কতটুকু কতটুকু পরিমাণের মাপ ওখানে দেওয়া ছিল। এখানে আশেপাশে আপনার সব কিছু সুন্দরভাবে পরিপাটিভাবে ছিল, এবং 177টা কক্ষ কিন্তু এগুলোর মধ্যেই আছে, এই পুরোটার মধ্যেই আছে। কিন্তু আপনার দেখা যাচ্ছে দর্শনীয় হয়েছে, ফ্যামিলি নিয়ে আসলে এখানে অনেকেই আসছে। শুক্রবার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, আপনাদের ওখানে সময়সীমাটা দেওয়া আছে। এখানে আপনার পাহাড়পুর মহাবিহারের অনুকৃতি সমূহ, কেন্দ্রীয় মন্দির, প্রধান প্রবেশ পথ, বিহারের ভিক্ষু কক্ষ, কেন্দ্রীয় মন্দিরের আদ্রা, পঞ্চবেদি, স্কুল ছাত্র ছাত্রী, স্কুল থেকেও আপনারা আসতে পারেন। স্কুল থেকে আসলে আপনারা এখানে পরিপাটিভাবে এখানে আপনারা দেখতে পারবেন, এবং ছাত্রছাত্রীরা তারা এখানে কিছু জ্ঞান অর্জন করতে পারবে। নিষেধ, এই যে আপনাদের এখানে প্যানা লেগে দেওয়া আছে, এই যে কাটাতার দিয়ে একটা ঘেরাও করা আছে, এই চারপাশটা, এই পাশটা, যে পাশটা সিঁড়ির সিঁড়ির সাইডটা, এই সিঁড়ির সাইডটা কাটাতার দিয়ে আর কি বাধাই করে রাখছে, যেন কেউ যেন না ওঠে। কারণ অনেকেই আছে যারা নিষেধ সত্ত্বেও তারা উপরে উঠবেই, কারণ আমরা বাঙালি জাতি তো আমরা এরকম করি, এই জন্য দেখানো আছে। তারপর অনেকেই যায়, যেহেতু একটা নির্দেশনা দেওয়া আছে এখানে, অতএব না যাওয়াটাই ভালো। সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা এখানে উঠবেন না, কারণ এটা তো আমাদের দেশেরই সম্পদ। বাইরে থেকে ট্যুরিস্ট আসে এবং বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্ট আসে এগুলো দেখার জন্য, সেই জন্য আমাদের নিজেদের সম্পদকে আমরা নিজেরাই রক্ষা করব, তাছাড়া অন্য কেউ রক্ষা করতে পারবো। ঠিক আছে, আমরা সামনে আগাবো। আবার ওখানে কিছু নতুন নতুন কিছু স্থাপনা তৈরি করছে, আমরা সেখানে আগাচ্ছি। ঠিক আছে, আগাই তাহলে সামনে। এবং আমাদের এক নম্বর গেটটা ওই যে ওই পাশে দেখা যাচ্ছে, এক নম্বর গেটটা ওই পাশে। এখানে আপনার চটপটি ফুচকা, মেয়েদের জন্য এই চটপটি ফুচকা তো আপনার একটা পপুলারিটি একটা খাবার, এবং আছে আপনারা চাইলে তাদেরকে নিয়ে এসে এটা খাওয়াইতে পারবেন। তাহলে এটা হলো আমাদের এক নম্বর গেট। এক নম্বর গেট হলো মসজিদ, এবং তারপরে পাবেন আপনাদের মানে ক্যাফে, রেস্টুরেন্ট, এবং হাতের পাম্প আছে মিউজিয়াম। মিউজিয়ামটা আমাদের সংনিকটেই, এই যে সামনে সামনে মিউজিয়ামটা আছে, আপনারা মিউজিয়ামে যাইতে পারেন বাচ্চাদের দেখানোর জন্য। এবং এখানে টিকিট কাউন্টারে দেখা যাচ্ছে আপনার 20 টাকা করে,
এবং মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য 5 টাকা আপনার টিকিট, ঠিক আছে। এবং এখানে যে পরিদর্শনের সময়সূচি এখানে দেওয়া আছে, এখানে কখন কি হবে না হবে এখানে ম্যানুয়ালভাবে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। এখানে সিটিজেন চার্টার দেওয়া আছে, সিটিজেন চার্টার থেকে আপনারা সব কিছু করতে পারেন। তাহলে এর কাছ থেকে আমি বিদায় নিচ্ছি এই বলে যে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আমার ফেসবুক পেজটা ফলো রাখবেন এবং বিভিন্ন বিভিন্ন জায়গাগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই বলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।